বেরিয়ে পড়লাম, কিন্তু অসম্ভব বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। বাবা, এই যে চললাম বৃষ্টিতে শপিং করতে, পুজোর শপিং। আমাদের পুজো বলে কিছু নেই, যখন ভালো লাগে চলে যাই। পুজো বলে কিছু আমাদের মানে পার্টিকুলারভাবে কিছু হয় না। জুন জুলাই থেকে আমাদের কেনা শুরু, কিনে রাখি। আর আজকে মামাম ছুটিটা পেয়েছে বলে তাই আলমারিতে স্টোর করে রেখে দিই। তারপর পুজোর সময় তো ফাইনাল দু একটা হবেই, এখন থেকে আস্তে আস্তে না জমলে সেই পুজোর সময় তখন বেশি করে হবে না। ওই চললাম, সেম গত বছর একই অবস্থায় ছিল আমাদের। কোথাও আমাদের বেরিয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি, মানে এমন অবস্থা মেঘ দেখে বাড়ি চলে আসছিলাম। দিয়ে হোটেলে খেয়ে দিয়ে তারপর আমরা আবার গেছি। কিছুটা না থাকলে হয় না। এই যে ম্যাডাম সামনে বসে আছেন, এই যে এইদিকে। ঠিক আছে, এখন যাই, বাদ বাকি কথা আবার ওখানে গিয়ে হবে। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে না, রাস্তাটা শুকনো দেখ এদিককার। শপিং আর আমাদের শেষ হচ্ছে না। এই যে মামা ব্যাগ দেখে তো হাতে রাখো, দেখা যায়। এই যে ওর হাতে, এই যে আমার হাতে, একটা সব নিচে নামানো আছে।